আজকের এই পরিবেশ দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে 7ই জানুয়ারির নির্বাচনটা নির্বিঘ্নে সম্পন্ন হবে। সুতরাং এরকম একটি পরিস্থিতিতে আমি আবারো বলবো যে এখনো সময় আছে বিএনপি জামাত সহ যারা আন্দোলন নাশকতার পথে আছেন এই ভুল রাজনীতি পরিহার করবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন। একই সঙ্গে সঙ্গে আমি বলবো যে যেহেতু এখনো বাংলাদেশে কোণঠাসা হয়ে পড়া বিএনপি জামাত চক্র সাম্প্রদায়িক রাজাকার চক্র এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে হামলার ছিটেফোঁটা ঘটনা ঘটাচ্ছে, সেই দিক থেকে আমি মনে করি যে রাজনৈতিকভাবে এখনো বাংলাদেশের রাজনীতি নিরাপদ নয়। সেই জন্যে 14 দলীয় জোট আদর্শিক জোট হিসাবে এ নির্বাচন এর আগে এবং নির্বাচনের পরেও শক্তভাবে জাতীয় রাজনীতিতে অবস্থান নেওয়া দরকার। সুতরাং এই পরিস্থিতির কারণেই আমরা 14 দল গতভাবেই ভোট করব, এটা নিশ্চিত থাকেন। আমি এই নিশ্চয়তা এই জন্যে দিচ্ছি যে নির্বাচনের তাফসিল ঘোষণার পরে মাননীয় প্রধানমন্ত্রী জোটনেত্রী তিনি চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানিয়েছেন যে আওয়ামী লীগ 14 দলীয় জোটভুক্তভাবেই নির্বাচন করবে এবং আওয়ামী লীগের প্রতীক নৌকা জোটের প্রার্থীরা ব্যবহার করবেন। এরকম একটি পরিস্থিতিতে গতকালকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোট নিয়ে কিছু আলোচনা করেছেন, যেটা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছেন। তা আমার মনে হয় উনি কি বলেছেন উনি সেটা ওনাকে জিজ্ঞেস করলে উনি পরিষ্কার করতে পারবেন। তবে শেখ হাসিনার সঙ্গে সর্বশেষ বৈঠক, জোটের সর্বশেষ বৈঠক আমির হোসেন আমুর নেতৃত্বে এবং নির্বাচন তফসিলের কাছে পাঠানো জোট নেত্রী শেখ হাসিনার চিঠি এটাই বলে দিচ্ছে যে আগামী ভোট বিএনপি আসুক অথবা না আসুক, প্রতিপক্ষ জোট থাকুক অথবা না থাকুক, 14 দলীয় জোটগতভাবেই নির্বাচন হবে এবং আমি 14 দলের প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে ইনশাল্লাহ এখানে ভোট করব। আমাদের আসছে।